বাপ থেকে পোলা বেশি স্মার্ট হয়, ওর পোলার থেকে ওর পোলা আরো স্মার্ট, তাই না? তো দেন একই তো, কোনো পুঁথিগত বিদ্যা পড়ে আসি নাই, হাতে কলমে কাজ শুরু। যেদিন শ্যুট করতে গেছি জানি না যে শ্যুট কীভাবে করতে হয়, আমি পার্সোনালি কোনো এসটেন্সি করি নাই, তার আগে লিখতাম। তো লেখক তো আর শুটিং বোঝে না আসলে, তাই না? হ্যাঁ, লেখক শুটিং বোঝে না, কিন্তু যায় দেখে শুটিং দর্শকের মতোই। তো আমি ওইরকম প্রথমেই আসলে একটা বিপ্রতিমা, আমার প্রথম সিরিয়াল সাত পর্বের, ওইটা প্রথম আমি কখনো শুটিং করি নি, আমি শুটিং করতে নেমে গেছি। একটু কথা বলবো, কিন্তু তার আগে একটু এখানে শুনি যে এখনকার সময়ে অনেক রকম কাজ হচ্ছে, যে ভাষা নিয়ে বলতে বলতে আসলে সেই একই রকম করে যদি চলচ্চিত্রের কথাটাও বলি, এখন আসলে সময়টাই এরকম, কোনো কিছুকেই খুব লিমিটেশন দিয়ে আসলে রাখা যায় না, সব কিছুই একেবারে খোলা, এবং চাইলেই কাউকে আপনি থামিয়েও রাখতে পারবেন না, সবাই সব দেশি সব জায়গা সব মাধ্যম নিজে থেকে আসলে দেখা সেই স্বাধীনতাটা রাখে, এবং সংস্কৃতি স্বাধীন হোক এটাই তো আমাদের কাম্য অবশ্যই হবে। ওটিটিতে আপনিও কাজ করছেন, আমরা আপনার কাজ দেখেছি, গুণীন দেখেছি, ওভারঅল এখন যে সময়টা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের বা বাংলা কন্টেন্টের যদি বলি, সেটা ওটিটি হোক, সেটা ইউটিউব হোক, সেটা টেলিভিশন হোক, বা সেটা বড় পর্দা, আপনার ভিউটা আসলে কি, মূল্যায়নটা কি, কী মনে হয় কেমন অবস্থায় আছে, কোন দিকে যাচ্ছে, কেমন হওয়া উচিত? আমরা আমি একটাই বলবো যে আমাদের এখানে আমরা যারা টেলিভিশনে বা সিনেমায় কাজ করতে এসছি, আমরা খুবই সশিক্ষিত, কোনো পুঁথিগত বিদ্যা পড়ে আসি নাই, হাতে কলমে কাজ শুরু। যেদিন শ্যুট করতে গেছি জানি না যে শ্যুট কীভাবে করতে হয়, আমি পার্সোনালি কোনো এসটেন্সি করি নাই, তার আগে লিখতাম। তো লেখক তো আর শ্যুটিং বোঝে না আসলে, তাই না? হ্যাঁ, লেখক শ্যুটিং বোঝে না, কিন্তু যায় দেখে শ্যুটিং দর্শকের মতোই। তো আমি ওইরকম প্রথমেই আসলে একটা বিপ্রতিমা, আমার প্রথম সিরিয়াল সাত পর্বের, ওইটা প্রথম আমি কখনো শুটিং করি নি, আমি শুটিং করতে নেমে গেছি। তো দুই এক দেড় দিন দুই দিন পর কিভাবে শুটিং করতে হয়, কিন্তু আমার সুবিধা ছিল যে ওই সময় আমার আমাকে যারা অ্যাসিস্ট করেছে ওরা সব হচ্ছে পুনে থেকে পাশ করা বা পুনের ঘুরে আসা, ডিওপিও আপনার ডিওপিও পুনের ছিল, তো ওরা বিজ্ঞানটা জানতো, মানে ওর যে পুঁথিগত যে পড়াটা এসছে, মানে টেকনিক্যাল জিনিস, ওইটার এটা কি বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ওদের ছিল। তো দেন এক দেড় দিন দুই দিন যাওয়ার পরেই আমি শুটিংয়ের কলাকৌশল রপ্ত করে ফেললাম, তখন আমাকে বলতো একটু কুইক লার্নার, যে তাড়াতাড়ি আমি শিখতে পারি যে কোনো কিছু, যেটা মন দিয়ে চাই, আর যেটা মন দিয়ে চাই না আজীবনও আমাকে বোমা মেরে শেখাতে পারবে না কেউ। তো তারপরে কিন্তু বর্তমান সময়ে আমাদের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং সরকারেরও একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সিনেমা এবং টেলিভিশন পদ্ধতিগতভাবে পড়াচ্ছে, এবং বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বা হোল ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, পুনে ফিল্ম ইনস্টিটিউট দ্বারা যেভাবে উপকৃত হয়েছে, আমরাও সেই পথে আছি। আমাদের যে পড়ুয়া সিনেমা পড়ে এসে, মানে আমরা আমরা ফোড়াকাটা ডাক্তার, আমরা ফোড়া পুচকে কেটে দিলাম, কিন্তু ডাক্তার তো অনেক ভেইন কোথায় কি সমস্যা না সমস্যা সব দেখে অনেক চিন্তা ভাবনা করে কাটে। তো আমরা সেই ডাক্তারগুলো পেতে শুরু করেছি, এবং ওরা এখন এডি হচ্ছে, অনেকেই বানানোও শুরু করেছে, এবং আমি আমাদের কন্টেন্ট বা আমাদের সিনেমা বা আমাদের টেলিভিশনের কাজ, ইউটিউবের কাজ, যে কোনো কাজ, এটা উত্তরোত্তর সমৃদ্ধ হবে, এটাই আমার ধারণা। খুবই ইতিবাচক একটি ধারণা আপনার কাছ থেকে পাওয়া যায়। তরুণরা সবসময়ই ভালো করবে, কারণ মানে স্মার্টনেস বাপ থেকে পোলা বেশি স্মার্ট হয়, ওর পোলার থেকে ওর পোলা আরো স্মার্ট, তাই না? তো দেন একই তো সব কাজই, রাইট? এবং অনুজদের ওপরে এই আত্মবিশ্বাসটা থাকা এবং তাদের প্রতি ইতিবাচক ধারণাটা থাকাও কিন্তু তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করে, যে আপনারা অগ্রজ হয়েই তো আছেন এবং এখনও কাজ করছেন, এবং একই সাথে যখন তাদেরকে এভাবে উৎসাহ দেবেন সেটা কিন্তু তাদের কাজটাকে আরেকটু হয়তো গতি বাড়িয়েই দেবে, খারাপ কিছু কখনোই হবে না।